ভগবানের আর এক নাম হয়েছে দামোদর, আর একটা নাম কি দামোদর। কেন? মা যশোদা বাৎসল্য প্রেমে কৃষ্ণকে বেঁধেছিল বলে এই মাসের নাম হয়েছে দামোদর। যেরকম ইংরেজি একটা বারো মাসের নাম আছে, আছে কি না? বাংলা বারো মাসের নাম আছে। তো ঠিক আমাদের বৈষ্ণবীয় মতে আমাদের একটা নাম আছে, যেরকম নারায়ণ মাস, গোবিন্দ মাস। তো ঠিক এই মাসটার নাম কি? দামোদর মাস। তো দাম কথার অর্থ রজ্জু, আর উদর মানে পেট। মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে পেটে বেঁধেছিল বলে, উদরে বেঁধেছিল না বলে এই মাসের নাম কি? তো মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিল একদিন, কিন্তু প্রভুপাদ আমাদেরকে সুযোগ করে দিয়েছে কয়দিন? যে আমরা চাইলে কৃষ্ণকে আমরা এক মাস বাঁধতে পারি আমাদের ভক্তি দিয়ে। এই মাসে অনেক কিছু দেখবেন, এই মাসটা যেহেতু কার্তিক মাসে দামোদর লীলা হয়েছে, সেজন্য অনেক আগে থেকেই যারা আমাদের ঠাকুরমা ঠাকুরদাদা তারা কি করতো, এই কার্তিক মাস পালন করত। অনেক বিধি আছে, কেউ খুব ভোরে ঘুম থেকে ওঠে ব্রহ্ম মুহূর্তে, সূর্য ওঠার এক ঘন্টা ৩৭ মিনিট পূর্বে, কেউ দেখা যায় হরিনাম জপ করে, কেউ হবিষণ্য খায়, হ্যাঁ কেউ না কেউ কিছু না কিছু ব্রত নিয়ম এই মাসে করে। তা আমরা, আমি জানি না আপনারা কে কি ব্রত সংকল্প করছেন, অনেকেই করে, কারণ এটা হয়েছে একটা সিয়াম সাধনার মাস। কি মাস? এক মাস। মুসলমানরা করে না কি সবে বরাত? রোজার মাস। তো ভগবান ওদের বলছে এই এক মাস আমাদেরকে সুযোগ দেয়, আর অন্য সময় নামাজ রোজা পড়ি আর না পারি, এই মাসে সবাই মাথায় একটা টুপি থাকে। তো ঠিক ভগবান আমাদেরকে একটা সুযোগ দিয়েছে এই মাসে, যে অন্যান্য মাসে যা করব তার থেকে এই মাসে যদি ভগবত ভক্তি যা করব দ্বিগুণ ফল লাভ হয়। কি ফল? দ্বিগুণ ফল লাভ। তো সেই জন্য যারা জানেন না, নেক্সট বছর শুরু করবেন, আর বাকি এখনো প্রায় ১৮ দিন ১৭ দিন আছে, আপনারা চেষ্টা করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে অনেক লীলা করেছিল, অনেক লীলা, তার মধ্যে দামবন্ধন লীলা হয়েছে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। কেননা এই দামোদর লীলার মাধ্যমে কৃষ্ণ যে যে প্রকৃত যে কৃষ্ণকে ভালোবাসার, হরে কৃষ্ণ, কৃষ্ণকে ভালোবাসার যে মুখ্য ১২, কৃষ্ণকে ভালোবাসতে হলে ১২টা রস রয়েছে, না সরি ১৭টা রস, তার মধ্যে ১২টা গৌণ আর ৫টা হয়েছে মুখ্য। তো এই দামবন্ধন লীলায় কৃষ্ণ সেই যে ৫টা মুখ্য রস আস্বাদন করেছিল। তো কৃষ্ণ চাইত যে সমস্ত লীলায় যেন শ্রীমতী রাধারানী অংশগ্রহণ করে সব লীলায়। কিন্তু এই মা যশোদা কৃষ্ণকে যখন বেঁধেছিল, ১২ ঘন্টা টাইম লেগেছিল কৃষ্ণকে বাঁধতে। কত ঘন্টা? ১২ ঘন্টা। কেন? এই ১২ ঘন্টা টাইম লাগার উদ্দেশ্য হয়েছে কারণ এই সময় শ্রীমতী রাধারানী এখানে উপস্থিত ছিল না। কৃষ্ণ যত লীলা করছে রাধারানী সবসময় তার সামনে রাখে, যেরকম কালিয়দমন লীলা, বীরধর সাপ যমুনায় এসে কি করছে? যমুনাকে কুলুষিত করছে। তো কালিয়কে যখন বধ করবে, কৃষ্ণ তার ফনার উপর উঠে বসে আছে আর চতুর্দিকে তাকাচ্ছে। কেন? তো কৃষ্ণ এখন ড্যান্স করবে, তো নায়িকা নাই, নায়িকা ছাড়া ড্যান্স তো জমবে না। কে নাই? রাধারানী নাই। তো রাধারানী খবর পেয়ে কোনো মতন যমুনার কুড়ে যায় আসছে, যে কৃষ্ণ তখন সেই উদ্ভট নৃত্য শুরু করে দিল। তো এই দামবন্ধন লীলায় কৃষ্ণ শুধু দেখতেছিল, মার মার যে যে বাঁধবে এটা আমাদেরকে শিখাচ্ছে, কিন্তু কৃষ্ণ দেখাচ্ছে যে আমি যে লীলা করবো বাঁধবো, কিন্তু এখানে কে নেই? রাধারানী। তো এই লীলা আমরা সামনে ঢুকবো। তো মা যশোদা কেন বাঁধছে কৃষ্ণকে? না, প্রতিদিন যশোদা মায়ের কাছে একটা কি কমপ্লেন আসতো, কি তোমার ছেলে আমার ঘরে গিয়ে ধুতি ভাঙ্গ ক্ষীর সব কিছু ভেঙে টেঙে খেয়ে ফেলেছে, তোমার কৃষ্ণ আমার ঘরে দুগ্ধ দহন করব, গিয়ে দেখি বাসকটা ছেড়ে দিয়েছে, সমস্ত দুধ খেয়ে ফেলেছে, কেমন লাগে বলেন তো? হ্যাঁ, কারণ তখন বৃন্দাবনে সবার বিজনেস কি ছিল? গোয়ালে সকালবেলা উঠে দুগ্ধ দহন করে ক্ষীর মাখন দৈরণী বৈরণী বানাইয়ে কোথায় বিক্রি করতো? মথুরা।
ঘরে সকালবেলা দুগ্ধ দোহন করবে, গিয়ে দেখে যে বাছুর ছেড়ে দিয়েছে, দুগ্ধ সব খেয়ে খেয়ে ফেলছে, তা কি ঘরে আর কি খাবার যারা জুটবে? এমন বিভিন্ন রকমের কমপ্লেন মা যশোদার কাছে চলে আসতো। তখন মা যশোদা চিন্তা করলো, এত কমপ্লেন চলে আসে তার মানে কি আমার ঘরে নবলক্ষ গাভী, নবলক্ষ ধেনু, সুরভি গাভী বাছুর লাগে না, এমনিতেই দুগ্ধ বের হয়ে যায়। তো এত কিছু থাকা সত্ত্বেও কৃষ্ণ অন্যের ঘরে কেন চুরি করে খায়? কেন? মা যশোদা চিন্তা করলো, তার মানে কি নিজের ঘরে টেস্ট নাই? অনেকে বলে দেখছি নিজের মাতাজির রান্না খেতে ভাল লাগে না, এক জিনিস বারবার খায়, কিন্তু দেখা যায় কি অপরের বউ দিয়ে বাবা পাশের ঘরে খুব টেস্ট, একদিন খেয়ে বুঝা গেছে কত টেস্ট হয় না? অনেক পুকুরে বলে, বলে কি না, আমাদের মন্দিরে গেলে বলে ও প্রসাদ খুব টেস্ট, কিন্তু আমরা বুঝি মাঝে মাঝে, কারণ কন্টিনিউ একই জিনিস খাই তো। কিন্তু আবার আমরা যখন গিরে আই, ও মাতাজি আপনার রান্না না চমৎকার, বাপরে বাপ, মানে হাতে মনে হয় শ্রীমতী রাধারানীর কৃপা পড়ে আছে, এরকমটা হয়। তো মা যশোদা চিন্তা করলো, তার মানে আমি মানে এই প্রতিদিন বানাই খাওয়াই টাওয়াই করি, তার মানে আমারটা টেস্ট নাই, পরের চুরি করা ওটাই মনে হয় টেস্ট। তখন যশোদা মা চিন্তা করলো, কেন আমার হাতে, আমার হাতেরটা কেন খাচ্ছে না? কেন? কারণ যশোদা মা ছিল কি রানী, রাজরানী। তো দেখবেন যারা একটু আলালের গলের দুলাল, ওদের ঘরে কি থাকে? দাস দাসী থাকে, বুয়া থাকে, ঘরের কাজ কি করে? সব কাজ করে দেয়, করে দেয় না? তা আগের দিনে কি দেখছি আমরা, মায়েরা কি করে, খুব সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় চোপড় রেখে স্নান করে ঘরের সামনে কি ঝাড়ু দেয়, লেপন করে, গোবর ছিটা দেয়, ফুল টুল কুড়ে আনে। আর এখন তো এগুলো কিচ্ছু নেই, এখন প্রভু সব করে, অফিসে গিয়ে ফোন দেয়, ডাইনিং টেবিলে রান্না আছে খেয়ে নিও, আছে কি না? হ্যাঁ, আর বাকিটা সব বুয়ায় করে দেয়, বাথরুমে গিয়ে দেখা যায় সব কাপড় চোপড় ঢোল করা আছে, কে শুকা করবে? দাস দাসী বুয়া আছে। তো কৃষ্ণ চিন্তা করলো, যশোদা মা এই যে গাভী দুগ্ধ দোহন করা কি করে? দাস দাসী। ক্ষীর বানায় কে? দাস দাসী। পোটলা বানাই দেয় কে? কারণ পোটলা বানাই দেয়, কৃষ্ণ গরু নিয়ে কোথায় যাবে? আমি শুধু পোটলাটা ধরে কৃষ্ণরে দেই, না মা বাবা খেয়ে নিও। তো কৃষ্ণ মা যশোদা ভাবছে এই আমার ঘরের সব কাজ করে দেখে দাস দাসী, আমি কি একটু বলছি হা করো খেয়ে নাও? তার মানে কৃষ্ণ মনে হয় বুঝে গেছে দাস দাসীর হাতে করার টেস্ট নেই, তার থেকে আমার চুরি করে পাশের বাড়িতে খেলে অনেক টেস্ট বেশি। এর জন্য এই দুইটা কারণে মা যশোদা চিন্তা করলো, আজকে না আমি কোনো দাস দাসী সবাই রিজেক্ট করে দিয়েছে, বলছে তোমাদের আজকে বিদায়, ফেয়ারওয়েল, তোমরা চলে যাও, আমি নিজে ঘরের কাজ করবো। তো মা যশোদা দশম অধ্যায়ে এটা বর্ণিত আছে, একদিন গৃহ দাসেশু কর্মহস্ত্র নিযুক্ত নির্মমস্ত স্বয়ং দধি, সবাইকে সব কাজে দিয়ে বলছে আমি দগ্ধি দহন করবো। তো সবার হরে কৃষ্ণ, সবাই ঘুমাচ্ছে। তো মা যশোদা কি করলো, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে দুগ্ধ দহন করে, দুগ্ধ কি করছে চুলার উপর রেখে দধি মন্থন করতে শুরু করলো। এমন সময় কৃষ্ণ ঘুম থেকে উঠছে, যখন বাচ্চা শিশু ঘুম থেকে উঠে তখন কি পায়? খিদা পায়। আর খিদা যখন তৃষ্ণা নিবারণ হয় না তখন কি সে করে? কান্না করে। তো সবদিন ঘুম থেকে উঠে মোটামুটি পাশ ফিরলেই দেখে মা দুগ্ধ দেয়, খেয়ে শান্ত হয়, কিন্তু আজকে দেখছে মা নেই। তার হাত দিয়ে নেত্রযুগল মার্জনা করতে করতে যখন আঙ্গিনাতে চলে আসলো তখন দেখলো মা কি করে, দধি মন্থন করছে। আর কৃষ্ণ গিয়ে মার কোলের উপর উঠে বলছে, মা আমার ক্ষুধা লেগেছে, আমার আমি খাবো। আর মা যশোদা কি করলো, তার স্তন কৃষ্ণকে প্রদান করলো, দুগ্ধ খেতে শুরু করলো। আর এমন অবস্থায় ওই যে চুলার উপর কি রাখা ছিল, হ্যাঁ, দুধের হাঁড়ি। তো দুধের হাঁড়ি চিন্তা করলো, হায় হায় রে, আজকে কৃষ্ণ যদি মার স্তন দুগ্ধ পান করে তার ক্ষিদা তৃষ্ণা নিবারণ করে ফেলে, তাহলে আমি তো আর কৃষ্ণ সেবায় লাগবো না। তো বৃন্দাবনে এই জড়জগতে আর তিনময় জগৎ সম্পূর্ণ উল্টো, বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা, ধুলানারে ধুলালয়নে কৃষ্ণ পদ রেণু, যে রেণু মেখেছিল নন্দের বেটা কানু। আমরা বৃন্দাবন থেকে আসতে বলে প্রভু ধুলা দেন, তার মানে কি এই ধুলা কি কৃষ্ণের পদ রেণু, সবসময় তারা কৃষ্ণের গুণগান, কৃষ্ণের পায়ে পদ ধুলিত হয়েছে এই ধুলা, সবাই তার জন্য পাগল। তো বৃন্দাবনের যা কিছু রয়েছে সবকিছু চিন্ময়, তো দুধু চিন্ময় তারও চেতনা রয়েছে কি, আমি যদি কৃষ্ণের সেবায় না লাগি তাহলে আমার এই জীবন রেখে কি লাভ, আমি সুইসাইড করব, আমি কৃষ্ণের সেবায়
লাগতে পারলাম না, কৃষ্ণকে আমরা ভালোবাসতে পারলাম না। আছে না, ভালোবাসা না পাইলে কি করে অনেকে সুইসাইড করে কি না, অনেকেই আছে কিন্তু এখন সুইসাইড করলেও মরে না। কলিযুগ না, সব ভেজা। এক লোক সুইসাইড করবে, কষ্ট পাইছে, বান্ধবী চলে গেছে, শোন হরে কৃষ্ণ, বাজারে গিয়েছে বলছে বিষ খাবো, বিষ দেন, দোকানদারকে বিল দিয়েছে, বিষ নিয়ে আসছে, রাত্রে খেয়েছে ও মরেনি, কেন? বিষ ভেজাল, ডেট এক্সপায়ার্ড, বলছে মরতে পারলাম না, কি করবো, ফাঁসি দিই। বাজার থেকে বড় দড়ি নিয়ে আসছে, রাত্রে ঝুলবে, দড়ি টানাইছে ফ্যানের সাথে, দড়ি সিঁড়ে পড়ে গেছে, ও মরে নাই। দড়ি কি ভেজা, মরতে পারছে না। চিন্তা করছে হায় হায় আর অপশন কি, বলছে ট্রেনের লাইনে পড়ি, সায়দাবাদের সামনে রেল লাইনে গেছে, ওখানে গলা দিয়ে বসে আছে, ট্রেন লেট, দু ঘন্টা আটছে না ট্রেন, বেকার, বলছে তো মরবই না, চলে গেছে। তো মরতেও মানুষ পারছে, কিন্তু একমাত্র একটা জিনিস খাঁটি পিওর আছে, কি সেটা? হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। তখন এই দুধ সুইসাইড করছে কিভাবে, ও আগুনে ঝাঁপ দেবে, তখন উঠলেই কি করছে, আগুনের মধ্যে। তো দুধের এই যে স্বরূপ, ওখান থেকে চলে আসছে। আর মা যশোদা চিন্তা করলো, হায় হায় কৃষ্ণ কি খাবে, যদি ক্ষীর না বানাতে পারে, আর সাথে সাথে কৃষ্ণকে রেখে ভগবান, সরি যশোদা মা কোথায় চলে গেল, আমি একটু স্পিডে বলছি, তাড়াতাড়ি মাইন্ডটা ঠিক রাখেন সবাই, হরে কৃষ্ণ। তো মা যশোদা কি করলো, তাড়াতাড়ি গিয়ে দূর সামাল দিতে চিন্তা করলো। আর কৃষ্ণ তখন রাগ হয়ে গেল, জগতের মানুষ ঋষি মহর্ষি দেবর্ষি তপস্বী আমাকে ধরতে পারে না, বাঁধতে পারে না, জানতে পারে না, আর আমি তোমার কোলে এসে, তোমার সন্তান হয়ে তোমার কোলে বসে দুধ খাচ্ছি, আর আমার থেকে তোমার এই সেবাটা বড় হয়ে গেল। কৃষ্ণ খুব রাগে ফায়ার হয়ে গেছে, হাই ভোল্টেজ হাই হয়ে গেল, স্বাভাবিক হবে কি না, মানুষ তাকে পায় না আর আমাকে রেখে চলে গেছে। তো এখানে মা যশোদা শিখিয়েছিল কি, ভগবানের থেকে ভগবানের সেবা কি বড়। তো সেই জন্য আমরা যদি ভগবানের সেবা যুক্ত হই, ভগবান তাতে প্রীত হবে, এটা মা যশোদার শিক্ষা। আর যখন আমি স্কিপ করে যাব, যখন এই কি দুধ সামাল দিতে গেল, আর কৃষ্ণ এই সুযোগে কি করলো, চিন্তা করলো সবাই তো কমপ্লেন দেয় কি, কৃষ্ণ আমার ঘরে এসে দধি বান্ড ক্ষীর মাখন ছানা সব ভেঙে গিয়েছে। তো মা যশোদার কাছে কমপ্লেন করতো, কিন্তু নিজের চোখে তো আর দেখতো না, দেখতো তা আজকে হরিল্লুটা আমার ঘরে হবে, আজকে আমার ঘরে ভাঙবো। তো কৃষ্ণের কাছে বিভিন্ন রকমের টেকনিক ছিল, বাঁশি, এক বাঁশি বাজাতো গরু আসতো গাভী, এক বাঁশি বাজতো রাখাল আসতো, এক বাঁশি বাঁশি বাজতো বানর আসতো, এক বাঁশি বাজতো গোপীর আসতো। তা এখন কৃষ্ণ এমন দুই বাঁশি বাজাইছে, আর তার গোপ গোপ সখারা আর বানররা চলে আসছে, এসে বলছে আজকে আমার ঘরে হবে হরিন্দু। সবাই বলে হরে কৃষ্ণ। সব দধি মন্ড ভাঙ্গা টাঙ্গা সবকিছু তসনাস করে একটা উদুখল, দেখছেন এখানে মা যশোদা বেঁধে রেখে যেটার সাথে ওটার সাথে উপরে উঠে, এই উদুখল থেকে সেই দগ্ধি ক্ষীর বের করে সেই বানরকে দিচ্ছে, কিন্তু কৃষ্ণ খাচ্ছে না। তো মা যশোদা চোর চুরি করলেও কিন্তু একটা ধরা থাকে, থাকে না, থাকে কি না? তো কৃষ্ণকে খুঁজতে মা যশোদার বেশি সময় লাগেনি, কেন ওই যে দগ্ধি ক্ষীর ভাঙছে যেটা মন্থন করছিল, তো ওটা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে ও কি করছে, ওখান থেকে এই যে রস দধি ক্ষীর যে বেরোয়েছে না, তো ওটা কৃষ্ণ ওটা পাড়াতে পাড়াতে যেদিকে গেছে ওর পায়ের একটা কি সাপ পড়ে গেছে। লক্ষ্মী পুজো হলে কি হয়, রাস্তা থেকে লক্ষ্মীকে পায়ে গিয়ে অনেক সময় এসে ঘরের সে কোথায় চালের বস্তার উপর সিল মেরে দেয়, কোথায় লক্ষ্মী বাহির থেকে আমার ঘরে ঘরের মধ্যে ঢুকে গেছে। তো কৃষ্ণ এরকম দেরি হয়নি খুঁজতে, সরি মা যশোদা, আর মা যশোদা এসে দেখলো কি, নিজে খায় না বানরকে দিচ্ছে। তো মা যশোদা এই দৃশ্য দেখে একটা লাঠি নিয়ে কৃষ্ণকে যেই তাড়া করলো, কৃষ্ণ চিন্তা করলো হায় হায় আজকে তো ভয় খেয়ে গেছে, এতদিন তো পরের বাড়ি করি দেখে না, কিন্তু আজকে তো নিজের বাড়ি, আজকে তো উপায় নেই। আর ওই দিন কি হয়েছে, কিছুদিন পরে ইন্দ্র পূজা হবে, কি পূজা, এই জন্য কৃষ্ণের যে বাবা কি নাম নন্দ মহারাজ, ও ম্যানেজমেন্ট পুরো ইন্দ্র পূজার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, পুরা ইন্দ্র পূজা নিয়ে ব্যস্ত, মিটিং এ চলে গেছে। আর রোহিণী মাতা বলরামকে নিয়ে গেছে কোথায়, বৈষ্ণব সেবায়, পাশের বাড়ি উপেন্দ্র কাকার ঘরে, ওই দিন বাড়িতে কেউ নেই। তো এখন কৃষ্ণ চিন্তা করলো
আজকে যদি মা আমাকে ধরতে পারে আজকে তো পুরো খেলা হবে, কেন আজকে আমাকে ধরার কেউ নেই, বাড়ির সব খালি, কেউ নেই। তখন কৃষ্ণ বুদ্ধি তো খুব চালাক, তো চিন্তা করলে মোটামুটি কৃষ্ণের বাড়ি থেকে অনেকটা সামনে গেলে একটা সিএনবি রোড থাকতো, ওখানে মানুষ সবসময় চলাফেরা করতো। তো কৃষ্ণ চিন্তা করছে মোটামুটি যদি আমি এক দৌড়ে গিয়ে সিএনবি রোডে উঠতে পারি সবাই কি বলবে, একটা একটা ছোট্ট বাচ্চা, অনেক সময় কি হয় বাচ্চাকে মারলে কি এক কেন মারছেন, বাচ্চাকে এরকম কি মারে, দেখা যায় উল্টে মার থেকে মাসির দরদ বেশি, সেই উল্টে আবার কৃষ্ণকে বলে বলে কিনা কেন মারছেন, কেন এরকম করছেন, বলে কিনা। তো এই কৃষ্ণ এই টেকনিকটা নিয়েছিল, আর কৃষ্ণ একেবারে খুব দৌড়াচ্ছিল। আর মা যশোদা তো রাজরানী, মা যশোদা কি রাজরানী, রেশমি কাপড়, তারপরে কি কত সুন্দর কি চুলে কি কি ফুল, মালতি ফুল, চোখে লিপস্টিক নাকি চোখে কাজল, ক্লান্ত হয়ে গেছে, তার রেশমি কাপড় শরীরের অঙ্গ থেকে পড়ে গিয়েছিল এবং চোখের কাজল মুখে চলে আসছিল, কোনো কিছু ঠিক ছিল না। তো এখন কৃষ্ণ চিন্তা করলো মা যশোদা আমাকে ধরতে চায়, সবাই হরে কৃষ্ণ, মা যশোদা আমাকে কি ধরতে চায়, তো আমি একটু দেখি মা যশোদা আমাকে ধরার জন্য কতটা উদগ্রীব। আর কৃষ্ণ সাথে সাথে ব্রেক কষে দিয়ে, কৃষ্ণ কি করেছে ব্রেক কষে দিয়ে, আর যখন ব্রেক কষে মার দিকে তাকালো, মার এহেন অবস্থা থেকে কৃষ্ণ খুব দুঃখ পাইল, হায় হায় মা আমাকে ধরার জন্য এত পরিশ্রম তো করছে। আর কৃষ্ণ বলছে না আর দৌড়াবো না, ধরা পড়েছে, হরে কৃষ্ণ। তো কোথায় ছিলাম, তখন তো মা যশোদা কৃষ্ণকে বাঁধবে, তো বলছে এই প্রথম বাঁধতে চেয়েছে না, প্রথম শাসন করছে, তো লাঠি দিয়ে খুব বকাঝকা করছে, বলছে আমার ঘরে নবলক্ষ গাবি, ক্ষীর মাখন দুগ্ধি ছানা কোনো কিছুর অভাব নেই, তুমি কেন পাশের বাড়িতে গিয়ে, হরে কৃষ্ণ ওয়েলকাম, আচ্ছা সঙ্গীত শিক্ষক, হরেই বল, দেখি আমাদের সময় হলে আমরা সঙ্গীত শুনবো, চারের কাছে চেয়ার আছে, একটা চেয়ার দিতে পারেন স্যার, না না বসুন স্যার, আপনি বসুন, অসুবিধা নেই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো মা যশোদা তাকে অনেক বকাঝকা করলো যে হ্যাঁ বানর বন্ধু, হ্যাঁ তোমার বানরদের সাথে এত কি এত সম্পর্ক কি, তুমি রাজ ছেলে রাজপুত্র, তুমি রাজার সাথে মিশবে, তুমি বানরদের সাথে কেন মিশো, বলছে ঠিক আছে আমি যেহেতু বানর বন্ধু আমাকে ছেড়ে দাও আমি বনে চলে যাই। মা যশোদা চিন্তা করলো না না একে ছাড়াও যাবে না, যদি চলে যায় বলছে কেন তুমি এদেরকে কেন খাওয়াচ্ছ, তো কৃষ্ণ কেন বানরদেরকে খাওয়াচ্ছ, সে ভগবান কখনো কারো ঋণ রাখে না, ঋণ রাখে না, পরিশোধ করে দেয়, হয়তো একটু সময় লাগে, আমরা যদি ভগবানকে আমাদের ঐকান্তিক ভাবে প্রেম দিয়ে ডাকি ভগবান একসময় না একসময় আমাদেরকে দেবে, যা ভগবান চায় ধৈর্য, কি চায় ধৈর্য। তার আগের যুগ ত্রেতা যুগ দ্বাপর যুগে তো এলিলা, ত্রেতা যুগে যখন নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল কে রাবণ, তখন আগেই বললাম একটা বড় ব্রিজ করতে হয়েছিল সীতামাতাকে লঙ্কায় যাবার জন্য, কিন্তু সেই যে ব্রিজ কারা করেছিল, ওই সমস্ত সুগ্রীব
রাজার নেতৃত্বে সমস্ত বানররা। তো সীতামাতাকে, রাবণকে মেরে সীতামাতাকে নিয়ে অযোধ্যা চলে গেল। তো বানররা সব পথ আটকে গেছে, বলছে কি আমাদের মায়না করি, এত কষ্ট করে বিরিজ করে দিলাম, কিছু তো দাও। বলছে আমি তো আজ থেকে 12 বছর আগে ঘর বাড়ি ছেড়ে বনবাসে, তোমাদেরকে কি দেবো, বেকার আমার কাছে চেয়ে লাভ নেই, তোমরা যাও বৃন্দাবনে গিয়ে জন্মগ্রহণ করো, পরবর্তী দাপর যুগে আমি আমার লীলা কোথায় করবো, বৃন্দাবন। শুধু তাই নয়, সেই সমস্ত তৎকালীন সময়ে যত বনে যারা ঋষি তপস্বী রাজর্ষী ছিল, সবাই তারা এই বৃন্দাবনে গিয়ে গোপী হয়ে জন্মগ্রহণ করেছে। তো তোমাদেরকে ক্ষীর মাখন ছানা টাটকা আমি খাওয়াবো। এই বানরের সাথে ওই বানররা সব এখানে জন্মগ্রহণ করছিল, আর কৃষ্ণ নিজে না খেয়ে এই বানরদেরকে দিত, এ হয়েছিল। আর মা যশোদা কৃষ্ণকে বাঁধতে গিয়েছে, কয় আঙ্গুল শর্ট পড়ছে, 2 আঙ্গুল, 12 ঘন্টা লেগেছিল, সমস্ত গরু ছাগলের দড়ি সব নিয়ে আসছে, কিন্তু কৃষ্ণকে বাঁধতে, যতই বাঁধতে চায় গিয়ে 2 আঙ্গুল শর্ট পড়ে। তো এই যে একটা আগ্রহ, আমি কৃষ্ণকে চাই, তো মহাজনরা বলছে 2 আঙ্গুল কেন, না এক হয়েছে, আমি কৃষ্ণকে চাই, আমি কৃষ্ণকে পেতে চাই, কৃষ্ণকে ভালোবাসতে চাই, আর সেকেন্ড আঙ্গুল হলো কি, কৃষ্ণের কৃপা, আমি কৃষ্ণকে চাই। তো আমার চাওয়া যদি কৃষ্ণ সন্তুষ্ট হয়, তখন কৃষ্ণ আমাদেরকে কৃপা অনুগ্রহ কটাক্ষ করে। তো এই 12 ঘন্টা সময় লেগেছিল এই জন্যই, কারণ এই সময় শ্রীমতী রাধারানী উপস্থিত ছিল না। তো কৃষ্ণকে মা যশোদা এই দড়ি দিয়ে বাঁধে নাই, কৃষ্ণ চিন্তা করলো আমি এই গরুর দড়ি দিয়ে আমি বাঁধা পড়ব না। ইতিমধ্যে 12 ঘন্টা পর শ্রীমতী রাধারানী শুনতে পেরে যখন এখানে চলে আসলো, তখন শ্রীমতী রাধারানীকে বলল, কৃষ্ণের পেটটা কোমরটা এত বড় হয়েছে আমি বাঁধতেই পারি না, দেখো তো তুমি কিছু নিয়ে আসো তো, কারণ আর সব নিয়ে আসছিল আর কিছু নেই। তখন শ্রীমতী রাধারানী তার চুলের খোপা থেকে যখন ফিতা দিল, আর সেই ফিতা সাধারণ ফিতা ছিল না, সেটা ছিল একটা জ্যোতির্ময় রজ্জু, আর সেই চুলের ফিতা, শ্রীমতী রাধারানীর চুলের ফিতা যখন যশোদা মাকে দিল, আর যশোদা মা কৃষ্ণকে আমার ছেলে চোর, রাজার ছেলে কি, একদিন ধরে নিয়ে আসো, এত কমপ্লেন করার কি দরকার, বলছি ঠিক আছে। ব্রজবাসী গোপীরা উৎপেতে ছিল, কৃষ্ণ কখন আসবে আমরা তাকে ধরব। হঠাৎ কৃষ্ণ পরের দিন গেছে চুরি করতে, তার বন্ধু বন্ধু পুরো টিম নিয়ে, আর গোপালকে ধরেছে, বলছে আজকে যশোদা মার কাছে নিয়ে যাও। আর কৃষ্ণ খুব ভয় খেয়ে গেছে, মা যশোদা যদি ধরতে পারে, আমাকে জানে যে আমি চোর, সত্যি কৃষ্ণ চোর, আর এই চোর যদি ধরা খায় তাহলে তো খুব মুশকিল ব্যাপার না। তো মা তখন, গোপীরাও চিন্তা করো, এতটা একটা বাচ্চা শিশুকে কিভাবে চোর সাব্যস্ত করে আমরা মার কাছে নিয়ে যাব, মার তো একটা সম্মান আছে, সবাই বলবে যে যশোদা চোরের মা। তো তারপর কি হয়, সবাই দেখবে। তখন কি করছে, এক গোপী যখন কি করলো, এরকম কৃষ্ণকে ধরে তার নিজের আঁচল দিয়ে ধরে কৃষ্ণকে তার কি বলে শরীর অঙ্গ ঢেকে টেনে হেঁচড়ে করে মার কাছে নিয়ে গেছে। কার কাছে, বলছে এই যশোদা মা কোথায় তুমি আসো, আজকে কৃষ্ণকে হাতে নাতে ধরছি। যশোদা মা চিন্তা করলো, হায় হায় আজকে আমার ছেলে চোর, সবাই বলবে চোরের মা, নন্দ মহারাজ চোরের বাবা। মা যশোদা খুব কষ্ট অনুভব করলো, হায় হায় এটা কিভাবে সম্ভব। তারপরে সবাই নিয়ে আসছে, বলছে কয় দেখি তো দেখি, আঁচল খোলো দেখি। আর যেই আঁচলটা সরে দেখছে, ও কৃষ্ণটা ও নিজের ছিল, কার ছেলে, ওই গোপীরই ছিল। ও তো অবাক, মা যশোদা এখন রেগে যায়, তোমার ছেলে চোর, আর চোরে চুরি খায়, চুরি করে খায় কলা, আর চোরের মার বড় গলা, চলে যাও এখান থেকে, বেচারি কি করবে, সবার সামনে বকা টকা খেয়ে কোনো রকম আবার নিয়ে চলে গেছে তার ঘরে, অনেকটা দূর তো তার ঘর থেকে। তো তখন বলছে, মা আগে তো আমি গোপাল ছিলাম, টেনে হেঁচড়ে করে নিয়ে গেছে চোর, আমি তো তোমার ছেলে, একটু কোলে নাও। আর যখন কোলে নিয়েছে, আর তখন দেখে যে আর ওর ছেলে না, তখন কে, কৃষ্ণ। তখন ও খুব রাগ হয়ে গেছে, যে এত দুষ্ট তুমি, হ্যাঁ সবার সামনে আজকে আমার চোরের মা বানাই যাবে, খবরদার এই কথা কখনো তুমি আর বলবা না। বলছে কেন, বলছে আমি চোর, সবকিছুর মালিক আমি, ভক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বর, সবকিছুর
সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, আর আমি সামান্য একটু কি খাইছি, মাখন খাইছি, একটু মাখন খাইছি, আর তুমি বলছো আমি চোর। এই জগতে সবাই চোর, বলে দিলাম তোমাকে, আজকে তোমার ছেলের রূপ ধরছি, নেক্সট টাইম যদি ধরো তোমার স্বামীর রূপ ধরবো, সবাই বলবে যে স্বামীর চোরের বউ, কি বলবে। তো কৃষ্ণ এভাবে সমস্ত লীলার মধ্যে একটা সবাইকে, গোপীদেরকে, ভক্তদের সবসময় একটা আনন্দ প্রদান করছে। এই যখন কৃষ্ণকে বেঁধে রেখেছিল কোথায়, এই যশোদা মায়ের আঙ্গিনাতে। এরপর আরেকটি খুব সুন্দর লীলা হয়েছিল, আপনারা শুনবেন, সময় তো শেষ, দশটা বাজে, শুনতে চাই, শর্টকাট বলছি, ওরা আমাদের উপর খেপে যাবে, কারণ আমার এক মাস প্রোগ্রাম নাহলে এই টিম আর আমি পাবো না। সেখানে হরে কৃষ্ণ, তাড়াতাড়ি শেষ করছি। তো তখন ভক্ত সবসময় চাইত তার ভক্ত, ভগবান তার ভক্তকে কিভাবে উদ্ধার করা যায়। তো মা যশোদার গৃহ অঙ্গনে জমাল অর্জুন বৃক্ষ ছিল, যুগ যুগ ধরে সেই জমাল অর্জুন হয়ে তারা সেখানে অবস্থান করছে। আর এই জমাল অর্জুন দুটি বৃক্ষ হয়েছে, অর্জুন বৃক্ষ, এরা হয়েছে স্বর্গের যে কেশিয়ার, নাম কি, কুবের, কুবেরের দুই পুত্র নলকেপ এবং মণিগ্রীব। দেখবেন যাদের একটু ধন টন থাকে, টাকা পয়সা থাকে, অনেক অহংকার হয়। কুন্তিমাতা চার প্রকার অহংকারের কথা বলছে, সকালে হরে কৃষ্ণ। এই চার প্রকার যদি কারো অহংকার থাকে, কখনো কৃষ্ণ ভক্তিতে আসতে পারবে না। জন্ম ঐশ্বর্য শ্রুতু শ্রীভি, জন্ম মানে উচ্চকূলে জন্ম, ব্রাহ্মণ, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, জানি না এখানে কেউ আছে কিনা, দেখুন ওদের একটা কি কুলের গৌরব থাকবে, সবার সাথে মিশতে চায় না, বলার আগেই বলে নমঃশূদ্র, হয় কি না। তো জন্মের অহংকার, জন্ম ঐশ্বর্য, ঐশ্বর্য মানে যাদের একটু ঘর বাড়ি থাকে, টাকা পয়সা থাকে, তাদের মধ্যে কি হয়, একটা অহংকার হয়। শ্রুত, শ্রুত হয়েছে জাগতিক শিক্ষা, আর একটা কি জাগতিক শিক্ষা, ডক্টর, পিএইচডি, ডিগ্রি দেরি, দেখবেন এদের মধ্যে কি আর একটা হয়, জ্ঞানের অহংকার হয়, আমি অনেক কোয়ালিফাইড, আমি অনেক এডুকেটেড পার্সন, ব্রিলিয়ান্ট, তাদের মধ্যে কি হয়, একটা অহংকার। আর শ্রুভি মানে রূপের অহংকার, দেখতে নায়কের মতো, অন্যকে দেখবি কি সবসময় নিজেই থাকে, ভ্যানিটি ব্যাগে আয়না নিয়ে চলে, তাদের অহংকার থাকে, দেখবেন আছে। এরা সরাগান কি বলে, কি একটা কথা বলে, ধরাকে সরাগান করে না। তো সেই কুবেরের পুত্র কি, টাকার অভাব নাই, দুই পুত্র মোহে মোহে আসক্ত হয়ে একটা সরোবরে তারা সমস্ত অপ্সরাদেরকে নিয়ে তারা জলকেলি করতেছিল, আর ওই পথে নারদমুনি চলে আসছে। তো নারদমুনি মহান যোগী, তপস্বী, তো নারদমুনিকে দেখে মোটামুটি অপ্সরারা উঠে তাদের শরীরের অঙ্গ লজ্জাস্থান নিবারণ করলো, কিন্তু এই দুই হিরো কোনো মানে কাণ্ডজ্ঞানেই নাই, মানে বেকার, কি করবে, একজন সাধু মহন্ত আছে, তাদেরকে সম্মান করা বা তাদেরকে শ্রদ্ধা পাদ্য অর্ঘ নিবেদন করা, প্রণাম জানানো, কিচ্ছু করছে না, তার মানে কি, কিসের অহংকার, ধনের অহংকার, সাধুকে সাধুই মনে করছে না। আর নারদমুনি খুব খেপে গেছে, হ্যাঁ হ্যাঁ তোমাদের এই টাকার অহংকারে তোমার বাবা স্বর্গের কেশিয়ার, টাকা পয়সা অভাব নেই, আর তোমরা এরকম করতেছো, সাধুদেরকে সম্মানই দিচ্ছ না, আমি অভিশাপ দিচ্ছি, উলঙ্গ হয়ে আছো তো, তোমরা উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করো, যুগ যুগ বছর এরভাবেই থাকবে, যেহেতু স্বর্গের কুবেরের পুত্র, তো অভিশাপ খাওয়ার পর ওদের মধ্যে সেতু নাই গেছে, হ্যাঁ সাধুর অভিশাপ এত লেগে গেল তো মুশকিল। আর সাথে সাথে নারদমুনির চরণে গিয়ে বললো, প্রপত্তি করলো, বহু বহু ভুল হয়ে গেছে, সরি, ক্ষমা চাই, কি আমাদের উদ্ধারের পথ বলো, যে উদ্ধারের পথ, যেহেতু সাধুর অভিশাপ হয়ে গেছে, তো বলছে তোমাদেরকে কে উদ্ধার করবে, একটা ভালো একটা দিক বলে দিই, তোমাদেরকে উদ্ধার করবে কে, ভগবান, আর তোমরা বৃন্দাবনে সেই নন্দ মহারাজের গৃহে আঙ্গিনায় তোমরা জন্মগ্রহণ করো। আর এই সেই জমাল অর্জুন বৃক্ষ, কৃষ্ণ যখন এই উদুকুলের সাথে, কেন উদুকুলের সাথে বেঁধেছিল না, এই উদুকুলের উপর উঠে, কৃষ্ণ উপরে উঠে কি করেছিল, এই শিখা থেকে দগ্ধি ক্ষীর মাখন ছানা খেয়েছিল। তো মা যশোদা চিন্তা করলো যে চোর আর চুরি করে, দুই চোরাকে একসাথে বাঁধবে, সেই জন্য ওটার সাথেই বেঁধেছিল। আর ওটাকে যখন কৃষ্ণ হামাগুড়ি করতে 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 করতে, এর আগে আর একটা ঘটনা হয়ে গেছে, বলো, হরে কৃষ্ণ। তো
ইতিমধ্যে আমরা আগেই বলছিলাম বলরাম আর রোহিণী মাতা কোথায় গিয়েছিল? বৈষ্ণব সেবা খেতে। তো দেখবেন বৈষ্ণব সেবা কেউ যদি একটু খায়, একটু পেট টেট ভারী হয়, একটু প্রণামীও পরে, একটু খুব ওর মধ্যে কি একটু বেশ ভালোই লাগে, একটু মনটা খুব চাঙ্গা থাকে। তো বলরাম মোটামুটি বৈষ্ণব সেবাই রোহিণী মাতার সাথে খেয়ে এসে দেখে এরকম কৃষ্ণ এরকম দড়িতে বাঁধা আর কান্না করতেছে। তো এটা কান্না দেখে কৃষ্ণ সরি বলরাম খুব খেপে গেছে, কারণ আগের যে দুই লীলা হয়েছিল সেখানে কৃষ্ণ বড় ভাই হয়ে আসছিল আর লক্ষণ ছোট ভাই হয়ে। তো বলছে যে আমি ছোট ভাই হয়ে শুধু সহ্য করছি যে বড় ভাইয়ের কত দুঃখ, কিন্তু প্রতিবাদ করিনি, কারণ দাদা সবসময় কি করছে বাধা দিয়েছে। তা তোমার সাথে আমার এগ্রিমেন্ট, পরবর্তীতে দুই লীলায় আমি যাব। কি ব্রজেন্দ্র নন্দন যেই সতীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তো এই দ্বাপর যুগে বলরাম বড় ভাই আর কলিযুগে এই চৈতন্য নিতাই বড় ভাই হয়ে আসছে, কেন শাসন করতে পারবে, এটা একটা এগ্রিমেন্ট ছিল। আর বলরাম এসে দেখলে কি রে বাবা ছোট ভাইকে বেঁধে রেখেছে, কার অত বড় সাহস, দুজনও তো ভগবান, কিন্তু একজন বলরামও কিন্তু ভগবান। তো এখন এই কৃষ্ণকে এমন অবস্থায় দেখে ও কি একটু বাধা দেবে না? আর যে বাধা দিতে গেছে আর ওর স্বরূপ প্রকাশ করে দিয়েছে কে, এতদিন কিন্তু কৃষ্ণের স্বরূপ গোপন ছিল, কৃষ্ণ যে ভগবান ওটা মার কাছেও দেখায় না। এমনি মোটামুটি আগে দেখেছে কি খেয়েছে, মাটি খেয়েছে, কেউ বিশ্বাস করেনি, বলছে তোমার ছেলে মাটি খেয়েছে, বলছে আকার তো বিশ্বকর মন্ডে দেখাচ্ছে, মা কা মনে একটা স্বপ্নে দেখছি, কৃষ্ণ আবার মায়ের দ্বারা ভুলে দিয়েছে না এটা মিথ্যা, মাঝে সাথে বলছে না ঠিক আছে আমি ভুলেই দেখছি। আজকে বলরাম কি করছে, আজকে মোটামুটি দুজনের গোপন কথা ফাঁস করে দিয়েছে, কি বলছে কার এত বড় সাহস আমার ভাইকে বেঁধেছে, যিনি ত্রিভুবনের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে জানে না আমি কে এবং আমার ভাইকে। এমন মোটামুটি খুব চাঙ্গা দিয়ে উঠছে মা যশোদা ওই লাঠি নিয়ে তোর তোর ঘর থেকে বের হয়ে আসছে, বলছে কে রে, হ্যাঁ বলছে কে বেঁধেছে আমার ভাইকে, বলছে আমি, তুমি জানো না ওকে, বলছে ওকে, বলছে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তোমার তো ভাগ্য যে তোমার ঘরে আসছে, তোমার এত বড় সাহস। কৃষ্ণ খুব সুন্দর তাকিয়ে আছে, কান্না করবে কি, বলে ঠিক আছে ভাই লাগা। আর মা যশোদা খেপে গিয়ে বলছে ও ভগবান বুঝলাম, তাহলে তুমি কে, বলছে আমিও ভগবান শিষ্যনাগ বলরাম ফোনা ধরে আমার বিশ্ব ব্রহ্মাণ্ড আমার উপর দাঁড়িয়ে আছে, ওর স্বরূপ কথা বলে দিয়েছে। মা যশোদা বলছে তুমিও ভগবান, বলছে হ্যাঁ। তখন লাটিনি বলছে দুনিয়ার আর কোনো জায়গা নেই, সব ভগবান আমার ঘরে জন্মগ্রহণ করে। আর যে লাটিনি যে রোহিণী মাতা তো ভয় আর কোনো কথা নেই, বলরাম পরে যে দিক থেকে আসে ওদিক থেকে দেবো। এমন খুব সুন্দর লীলা হয়েছিল। আর যখন কৃষ্ণ বলছে বলরাম তো চলে গেল আমার বেকার কি হবে, আর তখন এই ইদুগোলটা নিয়ে হামাগুড়ি দিকে দিকে দিদি, তার টেনশন ছিল কি এখানে দুই ভক্ত পড়ে আছে, যেটা নারদ মুনির অভিশাপ, সাধুর অভিশাপ এবং আশীর্বাদ ছিল। তো সাধুর অভিশাপ আশীর্বাদটাকে ভগবান চেয়েছিল কি কৃষ্ণের বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। আর তখন এই উদুকুল নিয়ে সেই দুইটা জমাল অর্জুনের মাছ থেকে যখন উদুকুলটা নিয়ে গিয়েছিল আর গাছটা পড়ে গিয়েছিল, আর ওখান থেকে সেই তারা দুজন মুক্তি লাভ করেছিল। জয় দামবন্ধন লীলা কি, সমাবেত ভক্তবৃন্দ কি। তো এই মাসে খুব মহিমান্বিত মাহাত্ম্য রয়েছে, এই মাসে যদি আমরা ভগবানকে প্রদীপ দেখাই, প্রদীপ দেখার অনেক মাহাত্ম্য রয়েছে। এই মাসে দান ব্রত নিয়ম যে যা করে তার হাজার হাজার গুণ ফল বেশি লাভ করবে, সেজন্য আপনারা চেষ্টা করুন। মা যশোদা কৃষ্ণকে একদিন বেঁধেছিল তার ভক্তি দিয়ে, তো ঠিক আমরাও কৃষ্ণকে আমাদের ভক্তি দিয়ে বাঁধতে পারবো। এখন আমাদের আলোচনা এখানেই বিশ্রাম রাখছি, আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন, আমাদের ভক্তের সঙ্গে থেকে যেন আমাদের এই আমার এই একটা জীবন যেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারি এবং কৃষ্ণপ্রেম লাভ করতে হবে। এবং যা কিছু বলেছি ভালো হলে নিয়ে যাবেন, খারাপ হলে দিয়ে যাবেন, আমারটা আমার কাছে থাক এবং আমি যেন কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে। জয় জগৎগুরু শিল্পী কি।